আর ভয়েস নিউজ নিয়ে আমি মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে। আগামী 2 ও 3 ফেব্রুয়ারি 2021 কর্মবিরতি আন্দোলন শুরু করলো পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী ঐক্যমঞ্চ শিলিগুড়ি। অবিলম্বে ন্যূনতম 21,600 টাকা বেতন দিতে হবে, নির্মাণ শ্রমিকের পরিবর্তে বিদ্যুৎ শ্রমিকের স্বীকৃতি দিতে হবে। 2007 LOA অনুযায়ী 20% চুক্তিভিত্তিক কর্মীর মধ্যে থেকে শূন্য পদে নিয়োগ করতে হবে, 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা দিতে হবে, ঘর ভাড়া সহ বিভিন্ন ভাতা দিতে হবে, কোনো ক্ষেত্রে কর্মী ছাঁটাই করা চলবে না। 8 মিটার লাগানোর আগে ATP রিডারদের কাজের নিশ্চয়তা প্রদান করতে হবে। এই সমস্ত দাবিগুলো নিয়ে কর্মবিরতি আন্দোলন শুরু করতে চলেছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী ঐক্যমঞ্চ। CFO, GL, PM, মোবাইল ভ্যান কর্মী, স্কিল্ড আনস্কিল্ড, মিটার রিডার, ATP, সুপারভাইজার, অপারেটর ও হেল্পার, সিকিউরিটি গার্ড, ড্রাইভার সহ সকল 13টি কোডের কর্মীগণ দলে দলে যোগ দেন এই আন্দোলনে। বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী ঐক্যমঞ্চের পক্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের জন্য যে অসুবিধার সম্মুখীন তারা হচ্ছে তার জন্যে, কিন্তু আমরা এই পথ অবলম্বন করতে রীতিমতো বাধ্য হয়েছি। তার জন্য কিছু কারণ আছে, যেমন আমরা এখানে কিছু দাবি দাওয়া নিয়ে, এই আন্দোলন যদিও অনেক পুরনো কিন্তু আমাদের এখানে মোট 13টা ইউনিট রয়েছে, তারা যার যার মতো আন্দোলন করত, কিন্তু গত ডিসেম্বর থেকে আমাদের এখানে একটা একতা সৃষ্টি হয় এবং আমরা 13টা ইউনিট একটা ইউনিটে পরিণত হয়ে এই পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ঠিকাকর্মী ঐক্যমঞ্চে একটা ব্যানারে আসি এবং আমাদের দাবি দাওয়াগুলো এখানে রাখি। তো আমাদের প্রধান যেসব দাবি দাওয়াগুলো আছে সেগুলো এখানে আছেই, তবু আমি বলে দিচ্ছি, আমাদের প্রধান দাবি দাওয়া ছিল ন্যূনতম 21,600 টাকা বেতন দিতে হবে। এটা কিন্তু আমাদের কোনো অন্যায্য দাবি নয়, এটা সুপ্রিম কোর্টের মান্যতা অনুযায়ী আমাদের দাবি। সেই দাবি অনুযায়ী আমরা এই বেতনটাকে, বেতন কাঠামোটা বৃদ্ধি করার জন্য আবেদন জানিয়েছিলাম BCL কর্তৃপক্ষের কাছে। তাছাড়াও আরও আমাদের আরেকটা ভাইটাল যেটা দাবি ছিল সেটা হচ্ছে, আমাদের কোনো কাজের নিশ্চয়তা নেই, যে কোনো মুহূর্তে যে কোনো কর্মীকে যে কোনো পরিস্থিতিতে ছাঁটাই করে দেওয়া হবে। তো আমরা চাইছি যে এটার একটা স্থায়ীকরণ হোক, ন্যূনতম 60 বছরের একটা আমাদের জব গ্যারেন্টি দেওয়া হোক, তো এটাও আমাদের একটা দাবি। তাছাড়া আরেকটা দাবি যেটা রয়েছে, যে আমাদের এই 13টা ইউনিটের কারো কারো PSESI আছে এবং কারো কারো নেই, তো আমরা চাইছি এই 13টা ইউনিটে যারা রয়েছেন প্রত্যেকের PSESIটা সিকিওর হোক। আর তাছাড়াও আরও অনেক দাবি দাওয়া রয়েছে, স্থায়ীকরণের তো একটা রয়েইছে। স্থায়ীকরণ বলতে আমরা চাইছি যে আমাদেরকে, আমরা করছি যে কাজগুলো বিদ্যুৎ কর্মীর কাজ, কিন্তু আমাদেরকে দেখা হচ্ছে, ট্রিট করা হচ্ছে রোড কনস্ট্রাক্টর বা রোড কনস্ট্রাকশনে যারা কাজ করে সেই লেবার শ্রমিকদের আওতায়। তো আমরা সেখান থেকে চাইছি, আমাদের ওখান থেকে বের করে বিদ্যুৎ কর্মীর স্বীকৃতিটা চাইছি। তো এগুলোই আমাদের দাবি দেওয়া ছিল। তার জন্য আমরা সর্বপ্রথম যে এই 13টা ইউনিট মিলে 14ই ডিসেম্বর বিদ্যুৎ ভবনে একটা ডেপুটেশন জমা দিই, কিন্তু তারপরে আমরা চেয়েছিলাম যে আমরা ওনাদের কাছে চেয়েছিলাম যে কোনো আনসার পাবো, কিন্তু কোনো আনসার পাইনি। এক মাস সময় আমরা দিয়েছিলাম, সেই এক মাস সময় পর যথারীতি আমরা 14ই জানুয়ারি পুনরায় আবার একটি ডেপুটেশন দিই, তো সেই ডেপুটেশনেরও কোনো আনসার আমরা পাইনি এখনও পর্যন্ত না। তারপরে আবার আগামী গত 18ই জানুয়ারি 2021 আমরা পুনরায় আরেকটা ডেপুটেশন দিই, সেটারও কোনো আনসার আমরা বিদ্যুৎ দপ্তর, কোনো মন্ত্রীর তরফ, কোনো কোথাও থেকে কোনো রকম রেসপন্স না পেয়ে আমরা 22শে জানুয়ারি 2021 একটা সর্ববৃহৎ ডেপুটেশন দিই। আমাদের এখানে যত কর্মী রয়েছে তার মিনিমাম 15 থেকে 20 হাজার কর্মী একসঙ্গে জমায়েত হয়, ওখানে অভিযান চলে। আমরা বিদ্যুৎ ভবনে দিয়েছিলাম, কিন্তু তারও কোনো সদুত্তর না পেয়ে আজকে এই 2 তারিখ এবং 3 তারিখ আমাদের এই ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গকে 5টা জোনে ভাগ করা আছে, শিলিগুড়ি, বর্ধমান, মেদিনীপুর, কলকাতা, বহরমপুর, 5টা জোন জুড়েই হচ্ছে আমাদের এই আন্দোলনটা এই মুহূর্তে চলছে।
আর আমাদের এই যে দু তিন তারিখে যে আমরা স্ট্রাইকটার পথে গেলাম, এটা স্ট্রাইক ঠিক বলা চলে না, কেন কি আপনারা খোঁজ নিয়ে দেখবেন এখনো কিন্তু আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমরা কিন্তু এখনো ফেসিলিটি দিয়ে যাচ্ছি। আজকেও আমরা অনেক জায়গায় কাজ করে গেছি যেখানে এমার্জেন্সি, ধরুন হসপিটাল বা কোনো জল আছে যেখানে খুব এমার্জেন্সি সিচুয়েশনে যদি কোনো পরিস্থিতি ঘটে যায় সেখানেও আমরা কিন্তু এই আজকে আমাদের এত অসুবিধা সত্ত্বেও আমরা আমরা পরিষেবা দিয়ে চলেছি আজকে দাঁড়িয়েও। তো এটাই হচ্ছে আমাদের দাবি দেওয়া। তো এমনকি হ্যাঁ, করোনার সময় যখন গভর্নমেন্ট এমপ্লয়িরা কেউ কাজে ছিল না, সবাই ছুটিতে ছিল, আমরা কিন্তু সেই পরিস্থিতিতেও আমরা এখানে 24 ঘন্টা সার্ভিস দিয়ে গেছি। আমি অনামিকা সাহা, আমি বিদ্যুৎ কর্মী এই টিকাকর্মী ঐক্য মঞ্চের একজন সদস্য। অন্যায্য দাবি নয়, এটা সুপ্রিম কোর্টের মান্যতা অনুযায়ী আমাদের দাবি। সেই দাবি অনুযায়ী আমরা এই বেতনটাকে, বেতন কাঠামোটা বৃদ্ধি করার জন্য আবেদন জানিয়েছিলাম বিসিএল কর্তৃপক্ষের কাছে। তাছাড়াও আরও আমাদের আরেকটা ভাইটাল যেটা দাবি ছিল সেটা হচ্ছে আমাদের কোনো কাজের নিশ্চয়তা নেই, যে কোনো মুহূর্তে যে কোনো কর্মীকে যে কোনো পরিস্থিতিতে ছাঁটাই করে দেওয়া হবে। তো আমরা চাইছি যে এটা একটা স্থায়ীকরণ হোক, ন্যূনতম 7 বছরের একটা আমাদের জব গ্যারেন্টি দেওয়া হোক, তো এটাও আমাদের একটা দাবি। তাছাড়া আরেকটা দাবি যেটা রয়েছে যে আমাদের এই 13টা ইউনিটের কারো কারো পিএফইএসআই আছে এবং কারো কারো নেই। তো আমরা চাইছি 13টা ইউনিটে যারা রয়েছেন প্রত্যেকের পিএফইএসআইটা সিকিওর হোক। আর তাছাড়াও আরও অনেক দাবি দেওয়া রয়েছে, স্থায়ীকরণের তো একটা রয়েইছে। স্থায়ীকরণ বলতে আমরা চাইছি যে আমাদেরকে, আমরা করছি যে কাজগুলো বিদ্যুৎ কর্মীর কাজ, কিন্তু আমাদেরকে দেখা হচ্ছে, ট্রিট করা হচ্ছে রোড কনস্ট্রাক্টর বা রোড কনস্ট্রাকশনে যারা কাজ করে সেই লেবার শ্রমিকদের আওতায়। তো আমরা সেখান থেকে চাইছি, আমাদের ওখান থেকে বের করে বিদ্যুৎ কর্মীর স্বীকৃতিটা চাইছি। তো এগুলোই আমাদের দাবি দেওয়া ছিল। তার জন্য আমরা সর্বপ্রথম যে এই 13টা ইউনিট মিলে 14ই ডিসেম্বর বিদ্যুৎ ভবনে একটা ডেপুটেশন জমা দিই। কিন্তু তারপরে আমরা চেয়েছিলাম যে আমরা ওনাদের কাছে চেয়েছিলাম যে কোনো আনসার পাবো, কিন্তু কোনো আনসার পাইনি। 1 মাস সময় আমরা দিয়েছিলাম, সেই 1 মাস সময় পর যথারীতি আমরা 14ই জানুয়ারি পুনরায় আবার একটি ডেপুটেশন দিই। তো সেই ডেপুটেশনেরও কোনো আনসার আমরা পাইনি এখনও পর্যন্ত না। তারপরে আবার আগামী গত 18ই জানুয়ারি 2021 আমরা পুনরায় আরেকটা ডেপুটেশন দিই, সেটারও কোনো আনসার আমরা বিদ্যুৎ দপ্তর, কোনো মন্ত্রীর তরফ, কোনো কোথাও থেকে কোনো রকম রেসপন্স না পেয়ে আমরা 22শে জানুয়ারি 2021 একটা সর্ববৃহৎ ডেপুটেশন দিই। আমাদের এখানে যত কর্মী রয়েছে তার মিনিমাম 15 থেকে 20 হাজার কর্মী একসঙ্গে জমায়েত হয়, ওখানে অভিযান চলে। আমরা বিদ্যুৎ ভবনে দিয়েছিলাম, আমরা বিদ্যুৎ ভবনে দিয়েছিলাম, কিন্তু তারও কোনো সদুত্তর না পেয়ে আজকে এই 2 তারিখ এবং 3 তারিখ আমাদের এই ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গকে 5টা জোনে ভাগ করা আছে, শিলিগুড়ি, বর্ধমান, মেদিনীপুর, কলকাতা, বহরমপুর, 5টা জোন জুড়েই হচ্ছে আমাদের এই এই আন্দোলনটা এই মুহূর্তে চলছে। আর আমাদের এই 2-3 তারিখে যে আমরা স্ট্রাইকটার পথে গেলাম, এটা স্ট্রাইক ঠিক বলা চলে না, কেন কি আপনারা খোঁজ নিয়ে দেখবেন এখনও কিন্তু আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমরা কিন্তু এখনও ফেসিলিটি দিয়ে যাচ্ছি। আজকেও আমরা অনেক জায়গায় কাজ করে গেছি যেখানে এমার্জেন্সি, ধরুন হসপিটাল বা কোনো জল আছে যেখানে খুব এমার্জেন্সি সিচুয়েশনে যদি কোনো পরিস্থিতি ঘটে যায় সেখানেও আমরা কিন্তু এই আজকে আমাদের এত অসুবিধা সত্ত্বেও আমরা